জন্ম জয়ন্তী আর এই আমি ছাত্র দিবস হিসাবে আমি সুদীর্ঘ দীঘলীয় সময়ের আমি এই উদযাপন করে আছো। মহাত্মা গান্ধীক যে রাষ্ট্রের পিতা হিসাবে আমি সদায় শ্রদ্ধা করো, তো বড় জাতি আরও লগতে আন আন যা ডাউন ট্রোডেন কমিউনিটির অনুপ্রেরণার আদর্শর এটা প্রতীক হিসাবে আমি সদায় বড় জাতির পিতা হিসাবে পিতৃস্বরূপ হিসাবে আমি উপেন ব্রহ্মক আমি শ্রদ্ধা করে আছো। কথাটো হল যে এটা এটা জাতিত সেই জাতির উত্তরণের কারণে বিভিন্ন সময়ত মহাপুরুষ আর কিছু মানে ব্যক্তি জন্ম লাভ করেছে, আর বড় জাতির বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্ম যে সময়ত জন্ম লাভ করেছিল আর পিছত পর্যায়ত বড় জাতির উত্তরণের কারণে এটা নতুন একটা দিগন্ত নতুন একটা রেনেসা যে আনিলে যে সুকিয়া বড় রাজ্য যে আত্মপ্রতিষ্ঠার কারণে বা বড়োলেণ্ডের কারণে যে সংগ্রাম ইয়াত উপেন ব্রহ্মর নেতৃত্ব চলিছিল, খুব কম সময়ের ভিতরত বড় জাতিক বিশ্ব দরবারত যাক বড় লোকসল মানে বঞ্চিত লাঞ্ছিত হয়ে আছিল খিচুড়িত হয়ে আছিল সকলকে একত্রিত করে পেলায় বড় জাতি জাতি হিসাবে জিয়াই থাকার কারণে জাতীয় অস্তিত্ব মর্যাদাক রাখি পেলায় আমার ভাষা কলা সংস্কৃতি আমার শিক্ষা দীক্ষা অর্থনীতি আমার সমাজ ব্যবস্থা সকল দিকত বিশ্বত আমি এটা মহান জাতি হিসাবে প্রতিষ্ঠা করব কারণে উপেন ব্রহ্মই যেখিনি কাম করে থই গল অতি কম সময়ের ভিতর এটা মানে অতুলনীয় আর এনেকা একটা মহান কার্য এজন মহান ব্যক্তির দ্বারাই হয় আর ইয়ার কারণে আমি তেখেতক মহাপুরুষ আর বড় সকলের জাতীয় পিতা হিসাবে আমি সদায় শ্রদ্ধা করে আছো। আর তেখেতর যে একটা মহান উদ্দেশ্য আছিল যে বড় জাতিক বিশ্ব দরবারত একটা আগশারীর জাতি হিসাবে প্রতিষ্ঠা করব লাগে বা ভাইব্রেন্ট আর মাস্টারেস হিসাবে এটা গঠন করব লাগে আর সেই আদর্শটো লৈ পেলায় আমি কাম করে গৈছো। আর ইয়ার কারণে আজি জাতির পিতা মহাত্মা গান্ধী বা রাষ্ট্রের পিতা মহাত্মা গান্ধী যে আদর্শর প্রতীক হয় বিশ্ববাসীর কারণে বড় জাতি আর আন আন জাতি জনগোষ্ঠীর কারণে উপেন ব্রহ্মর একটা আদর্শর প্রতীক হয় আর তেখেতক আদর্শ প্রতীক হিসাবে লৈ পেলায় আজি বিশ্বর বিভিন্ন মানে পিছ পড়ে থাকা যাক মানে লাঞ্ছিত বঞ্চিত আর সমগ্র উত্তর পূবত মানে বঞ্চিত যাক মানে জাতি জনগোষ্ঠী সদায় কাম করে গৈছে আর কাম করে যাব। নিখিল বড়ো ছাত্রখণ্ডা বড়ফার আদর্শক লৈ পেলায় বড় জাতি গঠন প্রক্রিয়া আমি সদায় এই মানে কন্টিনিউ করিম, আমি সদায় এই কাম করে যাম আর কোনো কারণত আমি জাতীয় যিখিনি